হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে বিশ্বের পাঁচটি শীতলতম শহর দেখাতে চলেছি। এই পাঁচ শহরে বছরের বেশিরভাগ সময়ই তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। সূর্যের দেখা পাওয়া এখানে অত্যন্ত মুশকিল। হাড়কাঁপানো ঠান্ডার কারণে ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই সব শহরগুলি। নাম্বার ওয়ান, ওয়োমাইকন। রাশিয়ার এই এলাকাটি মেরু অঞ্চল থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলটিকে বিশ্বের শীতলতম স্থানও বলা হয়ে থাকে। মাত্র 500 জন লোকের জনবসতি রয়েছে রাশিয়ার এই এলাকায়। এখানকার গ্রামবাসীরা জানিয়েছেন, জানুয়ারি মাসে এখানকার গড় তাপমাত্রা পৌঁছে যায় -50 ডিগ্রি সেলসিয়াসে। 1933 সালে এই অঞ্চলে সবচেয়ে কম তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। নাম্বার টু, স্নাগ। কানাডার এই অঞ্চলটি বিশ্বের শীতলতম শহরগুলির মধ্যে অন্যতম। ইয়াইকন টেরিটরিতে রয়েছে এই গ্রামটি। 1947 সালের 3রা ফেব্রুয়ারি এখানে সবচেয়ে কম তাপমাত্রা -63 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। রেকর্ড হওয়া এই তাপমাত্রা উত্তর আমেরিকায় এখনও পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা। নাম্বার থ্রি, ইউটিকিয়াভিক। আলাস্কার এই এলাকার নাম আগে ছিল ব্রো। উত্তরের প্রান্তদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহর আর্কিড সার্কেল থেকে সামান্য দূরেই অবস্থিত। নভেম্বর মাসের 18 অথবা 19 তারিখ নাগাদ এখানে সূর্য অস্ত যায়। এরপর থেকে 65 দিন পর্যন্ত সূর্যোদয় হয় না। এখানে প্রতি বছর হিমাঙ্কের উপর তাপমাত্রা থাকে মাত্র 120 দিন। বাকি দিনগুলি এই এলাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। নাম্বার ফোর, নুরসুলতান। কাজাখস্তানের এই রাজধানী শহরে শীতকালে তাপমাত্রা -30 থেকে -35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখানকার জনসংখ্যা 8 লক্ষের কাছাকাছি। এখানকার আস্তানা হল বিশ্বের দ্বিতীয় শীতলতম শহর। নাম্বার ফাইভ, ভস্টক। দক্ষিণ মেরু থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে রয়েছে এই ভস্টক এলাকাটি। অ্যান্টার্কটিকার এই এলাকাটি বিশ্বের অন্যতম আইসোলেটেড রিসার্চ স্টেশন। সামান্য কয়েকজন বৈজ্ঞানিক ও গবেষকই এখানে বসবাস করেন। এটি বিশ্বের অন্যতম অবসবাসযোগ্য ও শুষ্ক অঞ্চল। এই অঞ্চলে মাঝে মাঝে -129 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায় পারদ। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, এখানকার রিসার্চ স্টেশনে মে থেকে আগস্ট মাস পর্যন্ত কোনো সূর্যের আলো পৌঁছায় না। তবে যখন সূর্যোদয় হয় তখন আবার দিনের আলো প্রায় 23 ঘন্টা এই অঞ্চলে থাকে। আবহাওয়ার এমন চড়াই উত্তরাই এই অঞ্চলকে আরও বেশি করে মানবজাতির অবসবাসযোগ্য করে তুলেছে।